Capital FM 94.8, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন। ইয়ে করছে এক ছেলে ফেসবুকে ব্লাইন্ড ব্লাইন্ড ডেট করবে, একটা মানে ফেসবুকে একটা মেয়ের সাথে পরিচয় হয়েছে, এখন তার সঙ্গে একটা ব্লাইন্ড ডেটে যাবে। মানে মেয়েটার হচ্ছে ফেসবুকে কোনো ছবি দেয়া নাই, ছেলেটার ফেসবুকে কোনো ছবি দেয়া নাই, কোনো কারোরই কোনো প্রোফাইল পিকচার নেই, একজনের অ্যাঞ্জেলিনা জলির ছবি, আরেকদিন আরেকজনের জ্বলন্ত জলিলের ছবি ফেসবুকে প্রোফাইলে। এখন যে ছেলেটা ডেটে যাওয়ার আগে তার ফ্রেন্ডের সাথে শেয়ার করতেছে ব্যাপারটা, যে দোস্ত মানে কারোরই তো কোনো ইয়ে নাই, মানে ফেসবুকে প্রোফাইল পিকটিক নাই, আমিও তারে দেখি নাই, সেও আমার দেখে নাই। এখন যায় যদি দেখি মেয়ে পছন্দ হয় না, মাইয়া পছন্দ হয় না, জুতেন না তেমন একটা, তখন তো তার কাছ থেকে কাইতে চলে আসতে হইব, তো কেমনে চলে আসবো? স্যার এটা কোনো ঘটনা নাকি? তো এই যায় কবি যে ইয়ে মানে আজকে না আমার খুব মাথা ব্যথা করতেছে, আজকে আমি চলে যাই, হ্যাঁ এই বললাম মাইয়ার মায়ের বুঝুং বাজুং বুঝে চলে আসবি। তো এবার গেছে, যাওয়ার পরে ডেটমেট সেরা যখন ফ্রেন্ডের কাছে আবার আসছে, তখন ফ্রেন্ড জিজ্ঞেস করতেছে উৎসুকভাবে, কিরে দোস্ত ডেট কেমন হয়েছে? না মানে কই মাইয়ার নাকি আজকে মাথা ব্যথা গেছে গা, আজকে মাথা ব্যথা নিয়ে আমাদের এখানে আরো একজন উপস্থিত হয়েছে, তিনার নাম মানে তার নাম হচ্ছে সম্মানিত বল্টু। বল্টু ভাই আপনি ভালো আছেন? না গেছিলাম ডেটিং এ, মেয়ের নাকি মাথা ব্যথা। আপনি বিয়ের পরেও ডেটিং এ যান, এখন তো আমাদের মাথা ব্যথা শুরু হবে। না ভোরে নিয়ে ডেটিং এ গেছিলাম, বললো মাথা ব্যথা আছে, ডেটিং ক্যান্সেল করে আসলাম। যাওয়ার ব্যাপার নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, কি আপনি এটা কি খান? মজা করলাম, ঢুকে এসে স্প্রে খাইতেছেন, ঘটনা কি? মাঝে মাঝে টেস্ট করে দিই বডি স্প্রে কেমন, স্প্রে চাবায় চাবায় খাইতেছেন আপনি? রুটি খাওয়া তুমি আমাকে মিষ্টি কিনে দাও, আমি ভাববো রুটি দেখাই দিচ্ছি। আচ্ছা তাহলে এক কাজ কর, মিষ্টির দোকানের সামনে গিয়ে টেকা লাগবো না, তুই ভাব রুটিতে মিষ্টি খাইতেছিস, এখানে রুটি ভাববি কেন, দুইটাই ভাই দেখা, ওরকম একটা অবস্থা। মানে তার চেয়ে কিপটা লোক আসছে, কিপটা লোক তো কোনো অভাব নাই রে ভাই, কিপটার সংজ্ঞা কেউ কোনোদিন ঠিক মতো দিতে পারবে না, কারণ পৃথিবী যেদিন ধ্বংস হবে তার আগের দিন পর্যন্ত নতুন নতুন কিপ্টের সংজ্ঞা আসবে, সো এটার এক্সাক্ট সংজ্ঞা কেউ এখনই দিতে পারবে না। তারপরও আমি যে ধরনের কিপ্টা দেখছি, এক বন্ধুর বাসায় গেছিলাম, মেসে থাকে সে, মানে বাসা বলা যায় না, একটা মেসে থাকে, তো সামনে গিয়ে দেখি যে সে এক বোল ভাত নিচ্ছে, ভাত নিয়ে সামনে মুরগি মাংসের ছবি, গরুর মাংসের ছবি, খাসির মাংসের ছবি, ডাইলের ছবি, তারপরে মনে করেন চিংড়ি মাছের ছবি, রোস্টের ছবি, আমি কিরে রে কী ধরনের খাওয়া দাওয়া, আর তার প্লেটে এলো তার ভাত আর লবণ, এমনকি ভাত আর লবণ দেখা যায় সামনে গুলো কেন কয় বেটা, খাইলেই তো শেষ, পেটে যাইবো দেখতে পাবো না, এই খাওয়ার কোনো মানে আছে? কোনো মানে আছে? হ্যাঁ এই থাকবো সামনে, টাকা দিয়ে খরচ করে এত টাকা দিয়ে কিনবো, এতে এই দিকে তাকায় থাকি, তাকায় তাকায় খাই, বাহ পেট ভরে যায় সুন্দর। ক্যাপিটাল এফএম 94.8, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।